যে কোনো গানের সুর বা মেলোডি গিটারে তুলতে হলে স্কেল জানাটা খুবই জরুরি। সো আজকের লেসনে শেয়ার করব হাউ টু প্লে গিটার স্কেলস অ্যান্ড দিস লেসন ইজ ফর বিগিনার্স। হেই ফোকস, মাই নেম ইজ জয়, দিস ইজ এ মিউজিক এডুকেশনাল চ্যানেল। এখানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে গিটার লেসন, পাশাপাশি মিউজিক থিওরি এবং কম্পোজিশনের কন্টেন্টগুলো শেয়ার করা হয়। সো ইফ ইউ আর ফার্স্ট টাইম হিয়ার, কনসিডার সাবস্ক্রাইবিং, যাতে কোনো লেসন মিস না হয়। ওকে, এখন আমাদের প্রথমেই জানা দরকার স্কেল কি। আমি ডেফিনেশনে না গিয়ে সহজ ভাষায় যদি বলি, তাহলে স্কেল হলো সা রে গা মা পা ধা নি সা, আমরা যাকে ইন্ডিয়ান ক্লাসিক্যালে বা বাংলায় এইভাবে জানি। এখন যে মেজর স্কেলটি শিখবো এর নাম হলো সি মেজর স্কেল, একে ডায়াটোনিক মেজর স্কেলও বলা হয়। এই স্কেল দিয়ে অনেক ধরনের গানের সুর তোলা সম্ভব, এবং আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দিব কিভাবে এই স্কেলটিকে প্র্যাকটিস করলে গিটারে গানের সুরগুলোকে তোলা যাবে। এখন সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখলে পুরো বিষয়টা ইজি মনে হবে। সো স্কেল তোলার আগে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, যেমন আমরা এক নম্বর ফ্রেটে যতগুলো নোট ইউজ করব তার সবগুলো আমরা এক নম্বর ফিঙ্গার দিয়ে ইউজ করব। সেকেন্ড ফ্রেটে যতগুলো নোট ইউজ করব সবগুলো আমরা সেকেন্ড ফিঙ্গার দিয়ে ইউজ করব। থার্ড ফ্রেটে যতগুলো নোট ইউজ করব সবগুলো আমরা থার্ড ফিঙ্গার দিয়ে ইউজ করব। এবং আমরা ওপেন স্ট্রিং থেকে শুরু করে এই থার্ড ফ্রেট পর্যন্ত এই সবগুলো জায়গার মধ্যে স্কেলের যতগুলো নোট পাবো তার সবগুলো জায়গায় বাজাবো। চার নম্বর ফ্রেট থেকে এই দিকে আর কোনো ফ্রেটে বাজাবো না। এবং আরেকটি বিষয় হলো, আমরা যখন ডান হাতে স্ট্রিংয়ে স্ট্রোক করব তখন আমরা সবগুলো স্ট্রোক ডাউন স্ট্রোক করব। এখন আমাদের সি মেজর স্কেলের নোটগুলো হলো সি ডি ই এফ জি এ বি, মানে সা রে গা মা পা ধা নি, নিয়ের পরে ঘুরে আবার সাথে চলে আসবে। আরেকটা জিনিস বলে রাখি, এই স্কেলটাকে তুলতে পারলে আমরা আরেকটি স্কেলকে বাজাতে পারবো যার নাম হলো এ মাইনর। এর জন্য আমাদের আলাদা করে কিছু শিখতে হবে না, শুধু আমাদের একটা ছোট্ট টেকনিক মনে রাখতে হবে। সো এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কিভাবে ওই এ মাইনর স্কেলটিকে বাজাতে হবে। ওকে, যাদের গিটারের স্ট্রিংয়ের নাম এবং নাম্বারগুলো মনে নেই তাদের জন্য একবার মনে করিয়ে দিচ্ছি। আমরা যদি এই জায়গা থেকে শুরু করি তাহলে এটা হলো এক নম্বর স্ট্রিং, দুই নম্বর স্ট্রিং, তিন নম্বর স্ট্রিং, চার নম্বর স্ট্রিং, পাঁচ নম্বর স্ট্রিং, ছয় নম্বর স্ট্রিং। এবং এই স্ট্রিংগুলোর নাম হলো ই বি জি ডি এ ই। যাদের আঙ্গুলের নাম্বারগুলো মনে নেই তাদের জন্য বলে দিচ্ছি, এক নম্বর ফিঙ্গার, দুই নম্বর ফিঙ্গার, তিন নম্বর ফিঙ্গার, চার নম্বর ফিঙ্গার, এবং এটা হলো থাম। যেহেতু সি মেজর স্কেলের নোটগুলো হলো সি ডি ই এফ জি এ বি, তাই আমরা এই নোটগুলোকে ওপেন স্ট্রিং থেকে শুরু করে তিন নম্বর ফ্রেট পর্যন্ত এই সবগুলো ফ্রেটের যত জায়গায় এই স্কেলের নোটগুলোকে পাবো তার সব জায়গায় বাজাবো। তো প্রথমেই আমরা বের করে নেব এই স্কেলের নোটগুলো এই তিনটি ফ্রেটের ভেতরে কোন কোন জায়গায় আছে। এখন আমরা যদি শুরু করি ছয় নম্বর স্ট্রিং থেকে, ছয় নম্বর স্ট্রিংয়ের নাম হলো ই, এবং সি মেজর স্কেলে ই নোটটি আছে, তাই আমরা ছয় নম্বর স্ট্রিংকে ওপেন কোনো ফ্রেটে না ধরেই বাজাবো। সো এটা আমরা একটা পেলাম। তারপর ই এর পরের নোটের নাম হলো এফ। সাইক্লিং অর্ডারটা যদি জানি নোটের তাহলে আমরা বুঝতে পারবো যে ই এর পরের নোটের নাম এফ। সো ফার্স্ট ফ্রেটে এসে হয় এফ, সো এই এফ নোটকেও বাজাবো কারণ সি মেজর স্কেলে এফ নোটটি আছে। এখন এফ এর পরের নোট হলো এফ শার্প, এর পরের নোট হলো জি থার্ড ফ্রেটে এসে, এবং সি মেজর স্কেলে জি নোটটি আছে তাই আমরা এই নোটটিকেও বাজাবো। যেহেতু আমি বলেছিলাম যে তিনটি ফ্রেট পর্যন্ত বাজাবো, তার মানে এই দিকে যাবো না। সো তিনটি ফ্রেট আমাদের শেষ ছয় নম্বর স্ট্রিংয়ের। এখন আমরা পাঁচ নম্বর স্ট্রিংয়ে যাবো। পাঁচ নম্বর স্ট্রিংয়ে ওপেন, এটা হলো এ স্ট্রিং, এবং সি মেজর স্কেলে এ নোটটি আছে তাই আমরা পাঁচ নম্বর স্ট্রিংকে ওপেন বাজাবো। ওকে, এখন এর পরের নোট ফার্স্ট ফ্রেটে এসে হবে এ শার্প, সেকেন্ড ফ্রেটে বি, সি মেজর বি নোটটি আছে, সো বিকে বাজাবো। তারপর বি এর ইমিডিয়েট পরের নোটটি হলো সি, সি মেজর স্কেলে সি নোটটি আছে তাই সিকে বাজাবো। এখন এর পরের স্ট্রিংয়ে যাবো, এই স্ট্রিংয়ের নাম হলো ডি, সি মেজর স্কেলে ডি নোটটি আছে তাই ডিকে বাজাবো। তারপর ডি এর ফার্স্ট ফ্রেটে এসে হয় ডি শার্প, সেকেন্ড ফ্রেটে ই, সো ই নোটকে বাজাবো, সি মেজর স্কেলে ই নোটটি আছে। তারপর ই এর ঠিক ইমিডিয়েট পরের নোটটি হলো এফ, সো এফ নোটকে বাজাবো যেহেতু সি মেজর স্কেলে এফ নোটটিও আছে। এর পরের স্ট্রিংয়ে যাব, ওপেন জি স্ট্রিং, জি স্ট্রিংটি ওপেন বাজাবো কারণ সি মেজর স্কেলে জি নোটটি আছে। তারপর জি স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটে এসে হয় জি শার্প, সেকেন্ড ফ্রেটে এসে হয় এ, সো আমরা এ নোটটিকে বাজাবো, সি মেজর স্কেলে এ নোটটি আছে। তারপর এর পরের স্ট্রিংয়ে যাবো, পরের স্ট্রিংয়ের নাম হলো বি, বি স্ট্রিং ওপেন বাজাবো কারণ সি মেজর স্কেলে বি নোটটি আছে। এখন বি স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটে এসে হয় সি নোট, যেহেতু সি মেজর স্কেলে সি নোটটি আছে তাই সি নোটটিকে বাজাবো। এখন এই সি এর পরের নোট হলো সি শার্প, এর পরের নোট হলো ডি, সো এই ডি নোটকে বাজাবো। তারপর এর পরের স্ট্রিংয়ে যাবো, এক নম্বর স্ট্রিং, এই স্ট্রিংয়ের নাম হলো ই, এবং সি মেজর স্কেলে ই নোটটি আছে তাই আমরা এই ই নোটকে বাজাবো। সো ই স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটে আসলাম, এই নোটের নাম হলো এফ, সো এই এফ নোটকে বাজাবো যেহেতু সি মেজর স্কেলে এফ নোটটি আছে। তারপর হলো এফ এর পরের নোট এফ শার্প, এর পরের নোট হলো জি, থার্ড ফ্রেটে এসে হয় জি, সো এই জি নোটকে বাজাবো।
সো আমরা তিনটি ফ্রেট পর্যন্ত কভার করলাম, কোন কোন জায়গায় এই নোটগুলো আছে। এখন আমাদের একটা আইডিয়া হলো যে কোন কোন জায়গায় সি মেজর স্কেলের নোটগুলো আছে। ওকে, সো এই স্কেলটিকে আমরা দুইভাবে বাজাবো। প্রথমটি হলো সা টু সা বাজাবো এবং দ্বিতীয়টি হলো ওপেন স্ট্রিং থেকে শুরু করে তিন নম্বর ফ্রেট পর্যন্ত স্কেলের নোটগুলোকে যত জায়গায় পেলাম তার সব জায়গায় বাজাবো। নাও, যেহেতু এটা সি মেজর স্কেল তাই আমাদের শুরু করতে হবে সি নোট থেকে এবং শেষও করতে হবে সি নোটে এসে। সো আমরা শুরু করব হলো পাঁচ নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট থেকে এবং তিন নম্বর ফ্রেটের নোটের নাম হলো সি এবং এই নোটটি হলো সা। সো এইখান থেকে শুরু করব এবং শেষও করব এই জায়গায় এসে। সো প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে সা টু সাকে বাজাতে হবে। সি ডি ওপেন, তারপর ই এফ জি এ বি সি। এখন ঠিক উল্টো দিকে আসবো, উল্টোভাবে এই সি থেকে এই সিতে চলে আসবো। সি বি এ জি এফ ই ডি সি। এখন এই স্কেলটিকে আমরা ওপেন স্ট্রিং থেকে শুরু করে তিনটি ফ্রেট পর্যন্ত এই স্কেলের নোটগুলো যত জায়গায় পাবো তার সব জায়গায় বাজাবো। শুরু করব ঠিক আগের মতো সি নোট থেকে পাঁচ নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেটে এবং শেষও করব এই জায়গায় এসে। সো সি আগের মতো ডি ই এফ জি এ বি সি। এখন উল্টো দিকে না গিয়ে এর পরের দিকে যাব, সামনের দিকে। সি এর পরে হলো এই ডি নোট, তারপর ই ওপেন ফার্স্ট স্ট্রিং, এফ জি। এখন জিতে এসে শেষ হয়ে গেল, এখন আমরা উল্টো দিকে যাব। যেহেতু তিনটি ফ্রেট পর্যন্ত বাজাবো তো সো জি এর আগের নোট হলো এফ, ই ডি সি বি এ জি এফ ই ডি সি। এখন সি থেকে পেছন দিকে আসবো, সি এর আগের নোট বি এ জি এফ ই। ই থেকে আবার সামনের দিকে যাব, এফ জি এ বি এই সিতে এসে শেষ করব। সো টোটাল বিষয়টা দাঁড়ালো এরকম। সো এই স্কেলটিকে আমি তিনটি ফ্রেটের সবগুলো জায়গায় বাজানোর কারণ হলো যদি কোনো গানের সুর উপরে বা নিচে চলে যায় তখন আমরা যাতে ওই গানের সুরগুলোকে বের করতে প্রবলেম না হয়। এখন আমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যদি কোনো গানের সুর ন্যাচারাল মেজর স্কেল অথবা মাইনর স্কেলের হয়ে থাকে তখন ওই গানের সুরগুলোকে আমরা এই স্কেলের নোটগুলো দিয়ে ওই গানের সুরগুলো বের করে নিতে পারবো। বাট বিগিনারদের আসলে এই বিষয়গুলো বোঝার কথা না, কোনটা ন্যাচারাল মেজর স্কেল কোনটা মাইনর স্কেল, তাই এই বিষয়গুলো চিন্তা না করে এই স্কেলটিকে ঘুরিয়ে ফিরিয়ে বাজাতে হবে, তাহলে সুরের ভিন্নতা বোঝার ক্ষমতা বাড়বে। এবং আমি কয়েকটি প্র্যাকটিস দেখিয়ে দিচ্ছি, এগুলো করলে গিটারে গানের সুর বোঝার ক্ষমতা বাড়বে। এবং এই প্র্যাকটিসগুলো করার সময় পাশাপাশি মুখে গাওয়ার চেষ্টা করতে হবে। সো প্রথমে আমি বলেছিলাম যে সি মেজর স্কেলটিকে বাজাতে পারলে আমরা আরেকটি স্কেল বাজাতে পারবো যার নাম হলো এ মাইনর। এর জন্য আমাদের আলাদা করে কিছু শিখতে হবে না, শুধু একটা ছোট্ট টেকনিক মনে রাখতে হবে। সো এখন আমি দেখিয়েছি কিভাবে এ মাইনর স্কেলটিকে বাজাতে হবে। প্রথমে আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে, যেমন সি মেজর স্কেলের নোটগুলো হলো সি ডি ই এফ জি এ বি, এই সাত ধরনের নোট, এবং এ মাইনর স্কেলও সাত ধরনের নোট, একই নোট। আরেকটি বিষয় হলো সি মেজর স্কেলটি আমরা শুরু করেছিলাম সি নোট থেকে যখন সারেগামা বাজাই, এখন এ মাইনর স্কেলটিকে আমরা শুরু করব এ নোট থেকে, এতটুকুই শুধু ব্যবধান এবং নোট সবগুলো একই হবে।
আমরা আগে বের করেছিলাম তিনটি ফ্রেটে এই নোটগুলো কোন কোন জায়গায় আছে, সো এ মাইনর সেম নোটগুলো বাজাবো, শুধু এ নোট থেকে শুরু করব। শুরু করব পাঁচ নম্বর স্ট্রিং এর ওপেন থেকে, যেহেতু পাঁচ নম্বর স্ট্রিং এর নাম হলো এ, সো এখান থেকে আমরা শুরু করব ওপেন, কোনো ফ্রেটে ধরতে হবে না। তারপর আসব বি, সি, ডি, ই, এফ, জি, এ। এখন আমরা ঘুরে আবার পিছন দিকে আসব, উল্টো দিকে, এ, জি, এফ, ই, ডি, সি, বি, এ। এখন এই স্কেলটিকে আমরা এই ওপেন স্ট্রিং থেকে শুরু করে তিন নাম্বার ফ্রেট পর্যন্ত সব জায়গায় বাজাবো। শুরু করব ঠিক আগের মতো এ নোট থেকে, পাঁচ নম্বর স্ট্রিংয়ে ওপেন, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এ। এখন এ এর পরে বিতে আসবো, বি, সি, ডি, ই, এফ, জি। এখন জি থেকে পেছন দিকে যাব, জি এর আগে নোট এফ, ই, ডি, সি, বি, এ, জি, এফ, ই, ডি, সি, বি, এ, জি, এফ, ই, এফ, জি, এতে এসে শেষ করব। সো টোটাল বিষয়টা দাঁড়ালো, ওকে, এখন তাহলে একবার ট্রাই করে দেখি এই স্কেলগুলো দিয়ে কি কি গানের সুর তোলা যেতে পারে। এটাকে যদি এইভাবে বাজাই, সো এইরকম আসলে প্রচুর গান আছে যা এই স্কেলগুলো দিয়ে তোলা যাবে, তাই আমাদের এই স্কেলটিকে গিটারে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এবং আমার বিশ্বাস যে বিগিনারদের এই লেসনটি প্রচুর কাজে লাগবে। এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানালে আমি হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, স্টে সেফ অ্যান্ড কিপ রকিং।